কারণ শঙ্কর দল ওনার দলের নেতা প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারম্যান তিনি বলেছেন থার্টি পার্সেন্ট কাটমানি ছাড়া এই ব্যক্তি কোনো কাজ করে না তার বক্তব্য আমি দেখুন আজ অব্দি একটা কথা বলিনি আমি উনি আমাকে বারবার ছোট করেছেন উনি বলেছেন আমি পড়াশোনা জানি না আমি মূর্খ উনি অনেক বড় সুপারস্টার আমি ওনার থেকে একদম ছোটো খাটো অভিনেতা সেই জন্য আমি হিংসায় ওনাকে সব বলি আমি কিন্তু কখনো আজ অব্দি বলিনি আমি উনি মাধ্যমিক পাস আমি কিন্তু সম্মান করেছি তার জন্য আমি বলেছি যে একটা মাধ্যমিক পাস ছেলে এত বড় সুপারস্টার হয়েছে বাংলার সাংসদ হয়েছে তো আমার গর্ব আমি গর্বিত তার জন্য ওনার বিরুদ্ধে এখানে কেস চলছিল ঘাটালেতে এখানে কোটে যে একজন মাধ্যমিক পাস মাধ্যমিক পাস সাংসদ কি করে কলেজের চেয়ারম্যান হয় সেই কেসটা উনি আবার টাকা পয়সা দিয়ে ধামাচামা করে দিয়েছেন কিন্তু আমি এটাকে সম্মান বিভিন্ন পদ ছাড়তেও চেয়েছিলেন শেষ লগ্নে সেদিন রাজনীতিটাই নাকি ছাড়তে চেয়েছিলেন আমি বলছি দেখুন আমি কিন্তু এটাকে সম্মান করি আমি কিন্তু উনি আমাকে ছোট করেছেন যে ছোটখাটো অভিনেতা হিরন আমি এত বড় সুপারস্টার সে হিংসাতে ওই সব করছে ওই হিরন পড়াশোনা যায় না মূর্খ আমি কিন্তু সেমনি কখনো না আমি আজও বলছি একই কথা আমি এটাতে গর্বিত মাধ্যমিক পাশ ছেলে এই জায়গায় এসেছে এটা আমার কাছে বিরাট গর্বের ব্যাপার আপনি অভিনেতা দেবকে সম্মান করেন কিন্তু রাজনীতিবিদ দেবকে আপনি সম্মান করেন না না সে চোর তো আমি তো বলছি না তার দলের নেতা শঙ্কর দলই বলছে তার দলের নেতা সুদীপ মন্ডল বলছে তার পিয়ে রামপদমন্না নিজে স্বীকার করেছে যে সে টাকা তোলে ওনার জন্য। এই যে এতগুলো অভিযোগ আপনি করছেন আপনি বলছেন তার দলের লোকে এসব কথা বলছে। এদিকে দেব যখন আসে তাশি সুপারস্টার একটা ভাইফ কাজ করে অনেকগুলো লোক এক সঙ্গে হয়ে যায়। তারা জানে ঘাটাল মাসলা প্ল্যানটা হয়নি। তারা জানে যে ওই মাসের শাকটা ঠিক হয়নি। তারা জানে যে রাস্তার কাজটা হয়নি এখন ও আমরা বারবার ভোট দিলেও তো সবাই জানে তবলো খুরমুরি আসে দেখে আবার বলে ভোটও দেবো এটা আমরা এর আগেই নেতার সাথে ভোটের পথে যখন আমাদের সিনেটের লিডার মৈকুরঞ্জন ঘোষ কথা বলেছিলেন দেবের সঙ্গে সেই ছবির কিছু অংশ আমরা দেখেছিলাম তো মানুষের আসল সমস্যাটাকে বোঝানো যে দেখুন এখানে সমস্যা এই দিকগুলোকে দেখতে হবে এইটা এইটাকে আপনি বোঝাতে সক্ষম হয়েছেন আমি আপনাকে একটা ছোট কথা বলি যে আরে আপনি যদি একজন বাংলা সিনেমা বাংলা টিভির একজন অভিনেতা বা অভিনেত্রীকে বাংলা যিনি টিভিতে অভিনয় অভিনয় আমি সম্মান দিয়ে বলছি তারাও যদি চলে আসেন না তাদেরকে দেখতে হাজার হাজার মানুষ বেরিয়ে যাবেন তো গ্রাম মানুষের এটাই ক্রেজ তারা ভালোবাসেন এটা এটার মধ্যে কোনো বীরত্ব নেই দেখুন আমি গেছি আমার এই হাতের দেখুন ম্যাক্সিমাম জায়গায় ক্ষত বিক্ষত মায়েরা বোনেরা ভালোবেসে আমাকে হাত ধরতে এসছে তাদের নোখে কেটে গেছে এটা তো ভালোবাসা এর মধ্যে কোনো বীরত্ব নেই কিন্তু আমি কিন্তু সিনেমাটা ছেড়ে গত তিন বছর ধরে খড়গপুরে পড়ে আছি লড়াইটা করছি চোখে চোখ রেখে এটা নিয়ে আপনাকে কটাকো করা হয়েছে কিন্তু মানে এটা নিয়ে আপনাকে কটাকো করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কটাক্ষ করেছেন তার শান্তিনিকেতনের বাড়ির যে ভিতরের কাজ করেন তিনি তো সারা রাজনীতিটা করেন তাহলে থেকে টাকা আসছে এত তার শান্তিনিকেতনের বাড়িতে এত বড় লাগলো কি করে আবার তার স্ত্রীর ইনকাম দু হাজার ছিল কয়েক কোটি টাকা এই দু হাজার চব্বিশের দেখি দেখছি তার স্ত্রীর ইনকাম শূন্য করে দিয়েছেন তো ফলে এসব কথা বলবেন না দেখুন এগুলো মানুষ তো এত খুঁটিয়ে দেখে না আমি দেখি এগুলো খুঁটিয়ে আমি প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে সেটা ভয় পাই আমি বিধানসভাতে প্রথম বিধায়ক যে এই পশ্চিমবঙ্গ সরকারের সিএজির দুর্নীতিটা ফাঁস করেছিল গত বছর দু হাজার তেইশ বাজেট সেশনেতে এরা যে সিএজির সিএজির যে রিপোর্ট সিএজি কে অডিট করতে দেয়নি কিন্তু দু থেকে আজ অব্দি কিন্তু সিএজি কে অডিট করতে দেয়নি আমি হিরণ যে প্রথম বিধানসভায় প্রশ্নটা তুলেছিলাম যে সিএজি কে কেন আপনারা অডিট করতে দেননি দু থেকে প্রমাণ করুন আপনারা কে একটা উত্তর দিতে পারেনি কিন্তু এবং এরাই পশ্চিমবঙ্গ সরকার যে টাকাগুলোকে কিভাবে সাইফনিং করছে তার সমস্ত উইথ আর রিপোর্ট আমি ডকুমেন্ট পেশ করেছিলাম বিধানসভাতে যে কিভাবে হাজার হাজার কোটি টাকা এরা ট্রেজারি থেকে লুট করে নিচ্ছে তারও কিন্তু আমি আর টিআই রিপোর্ট সময় প্রমাণ সময় দিয়েছিলাম এই পশ্চিম মেদিনীপুরে একশো জন কৃষক আত্মহত্যা করেছিল দু হাজার একুশ অব্দি দু থেকে একুশ অব্দি পশ্চিমবঙ্গ সরকার বলেছে কোনো কৃষক আত্মহত্যা করেনি আবার যে আরটিআই করেছি আমি তখন দিয়েছে একশো জন আত্মহত্যা করেছে এই একই সরকার একই সরকার আর টিআই রিপোর্টে বলছে একশো জন আত্মহত্যা করেছে আর এরা বাইশ জন হ্যাঁ এরা যখন কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠিয়েছে তখন বলেছে কোনো এখানে আত্মহত্যা হয়নি সেই জন্য আমি ধান কেটে কৃষকদের পাশে একটা সংকেত দিতে চাইছিলাম যে আমি আছি আপনাদের সঙ্গে যে মোদিজির যতগুলো কেন্দ্রীয় যোজনা আছে লোকসভা তো পুরোপুরি কৃষি কৃষি শতাংশ জায়গাতে তাই না তো সেই জন্য আমি ওই ধান কেটে ওই ডিগ্রি টেম্পারেচার কেশপুরেতে এই বার্তা দিতে চেয়েছিলাম যে আমি আপনাদের পাশে আছি আত্মহত্যা করতে হবে না মোদিজি মোদিজির কেন্দ্রীয় যোজনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো এটা তো কিছু করতে দেয় না পৌঁছাচ্ছে না তো এটা তো এই অভিযোগ তো দীর্ঘকালীন মানুষকে যেভাবে ভয় দেখিয়ে সন্ত্রাস তৈরি করে লুট করে পুরো রেখে দিয়েছে কি কষ্ট আপনি দেখুন ক্ষুদিরাম বসু এই কেশপুরে জন্ম সেই মডেল গ্রাম পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে সেখানে এখনো মেয়েরা মাঠে ঘাটে যায় সকালবেলা কৃতকার্য করতে মানে শৌচালয়টা পর্যন্ত নেই শৌচালয় নেই মায়েরা আমি যখন গেছি মায়েরাম বোনেরা বলছে দাদা আমাদের এখন শৌচালয় হয়নি মোহবনি যেখানে বীর শহীদ অমর ক্ষুদিরাম বসুর জন্মস্থান বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্ম আপনি বলুন বিদ্যাসাগরের নামে একটা বিশ্ববিদ্যালয় করেছে এখানে মেদিনীপুরে আছে কিন্তু ওনার যে গ্রাম ঘাটাল সেখানে করেছে ওনার নামে একটা কলেজ করেছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে একটা মেডিকেল কলেজ করেছে একটা নার্সিং কলেজ করেছে আপনি গত দশ বছরে দেখান যে এই সাংসদ কি করেছেন আমি ওনাকে বলেছেন যে আপনি দশ বছরে দশটা ভেঙে যাওয়া সেতু ভেঙে যা নতুন নতুন সেতু নয় ভেঙে যাওয়া সেতু ঠিক করেছেন তাল্লিশ দিন একটা দিন একটা আমি দশটা নাম বলবো তার একটা আপনি বলুন দশ বছরে ঠিক করেছেন উনি বলেছিলেন ট্যাবাগেরিয়া ব্রিজ না ঠিক করতে পারলে উনি ভোটে দাঁড়াবেন না দু হাজার উনিশে বলেছিলেন দাঁড়িয়ে তো গেছেন ভোটে লড়ছেন সন্ত্রাস করে ভোট জেতার চেষ্টা করছেন উনি সবঙ্গের কাটাখেলি ব্রিজ না ঠিক করলে বলেছিলেন ভোটে দাঁড়াবেন না কাটাখেলি ব্রিজ তো এখনো ভোটে ভেঙে পড়ে আছে মনসুখা ব্রিজ ভেঙে পড়ে আছে কদিন আগে ট্রাক উল্টে পড়ে গিয়েছিল নদীর মধ্যে তেতুলতলা ব্রিজ ভেঙে সবই তো রাজ্য সরকারের সবই তো রাজ্য আমি তো একটা বার নাম বলবো তেতুলতলা ব্রিজ পলাশপাই ব্রিজ দাশপুরেতে মনসুকা ব্রিজ ঘাটালেতে ঢেকির ঘাট ব্রিজ ঘাটালেতে রাধাকান্তপুর ব্রিজ ঘাটালেতে ব্রিজের উনি তো কনকপুর প্রস্তার দিয়ে দিয়েছিলেন যে উনি উদ্বোধন করবেন দু হাজার কুড়িতে সে ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে সময়ের কাটাগালি ব্রিজ ভেঙে পড়ে আছে ডেভরার টাগারিয়া ব্রিজ ভেঙে পড়ে আছে পাঁশকুরার দমঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে